গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে যে ভিডিওটা আসছে সেটা একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ ভিডিওটা হলো আমার আগের দিনে যে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম মানে রাস্তা সংক্রান্ত, আজকে কিন্তু সেম একদম রাস্তা সংক্রান্ত ভিডিও আসছে। একদম ভিডিও কিন্তু জবরদস্ত আছে। আপনাদেরকে অনুরোধ থাকলো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? ভিডিওটা করার উদ্দেশ্য মানুষের জনস্বার্থে, কারণ বিষয় হলো এইভাবে যদি চাষ পদ্ধতি চলতে থাকে, মানুষের যদি এইভাবে অত্যাচার যদি চলতে থাকে রাস্তার মধ্যে মানুষের ওপরে, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? মানুষের যে কতটা দুর্ভোগ, মানে একটা চাষের মাধ্যম দিয়ে, চাষ তো অবশ্যই প্রয়োজন আছে, সেটার মাধ্যম দিয়ে যদি মানুষের ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তো যাই হোক, বাকি কথা হচ্ছে ভিডিওর মধ্যে, আপনারা সঙ্গে থাকুন, ঠিক আছে? চলুন পরবর্তী ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখুন রাস্তার অবস্থা, এই হলো রাস্তার অবস্থা। চাষিরা চাষ করুক তো ভালো কথা, কিন্তু চাষ করতে গিয়ে মানুষের ক্ষতি করবে আর রাস্তার ক্ষতি করবে এটা মেনে নেওয়া যায় না। এইভাবে চলবে না, মানে বেশি দিন বা চালানো যাবেও না। এটা মনে হচ্ছে না কোনো পিচ রাস্তা, এটা তো মনে হচ্ছে একদম কাদার ওপরে চলছে রাস্তার কোনো চিহ্ন মাত্র নেই। মানুষের দুর্ভোগ কতটা, মানুষের কষ্ট কোন লেভেলে পৌঁছে গেছে সেটা এটার মাধ্যমে একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন কী অবস্থা। আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বলেছিলাম যে পরবর্তী আবার আপডেট পেলে জানাবো। এটা হচ্ছে আমাদের মানে নাচনসাহা টু যে ইলামবাজার যাওয়ার পথ, মানে বিশেষ করে মুরানডিহি ব্রিজের পর থেকে যা অবস্থা, মানে বেলাওয়া সাইডে যে সমস্ত ধান তুলেছে চাষিরা, তাদের দ্বারা, সে সমস্ত ট্রাক্টরওয়ালাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তা। এমন চাষের দরকার নেই যে চাষে মানুষের ক্ষতি হয়, এরকম চাষ পদ্ধতি প্রয়োজন নেই। দরকার হলে এই চাষকে ব্যান করা প্রয়োজন আছে সরকারের, কারণ সমস্ত এরিয়াতে, যে সমস্ত এরিয়াতে এই সমস্ত ধান চাষ হয়েছে আর এই হারভেস্টার মাধ্যমে ধান তোলা হয়েছে, সমস্ত ভালো ভালো পিচ রাস্তা এইভাবে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমস্ত গাড়ির মাধ্যমে। এই বড়ো বড়ো কাদার চাপ এইভাবে লেগে গিয়ে, এই কাদার চাপ যখন উঠেছে আপনার, তারপরে গিয়ে আপনার রাস্তার উপরে যে পিচ এবং ছোটো যে মিহি পাথরগুলো সেগুলো সব উঠে গিয়ে এই অবস্থা, এইভাবে খানাখন্দ তৈরি হয়ে গেছে, এরকম বড় বড় চাপ আপনার, ঠিক আছে? যেটাতে আমাদের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে সেরকম আমরা চাই না, সেরকম চাষ দরকার নেই। এটাকে সরকারের কাছে অনুরোধ থাকলো এই ধরনের চাষ যেন ব্যান করা হয়, বিশেষ করে সামনে দেখুন একটা গাড়ি সম্ভবত ফেঁসে গেছে, ঠিক আছে, ওই কাদার মধ্যে। দেখুন এই রাস্তার মাধ্যমে, একটু দাঁড়াও দাঁড়াও, এখান থেকে জার্কিং করে পড়ে গেছে এই রাস্তাতে, এইভাবে গাড়ি চলাচল সম্ভব? পড়ে গিয়ে একজন মহিলা আহত হয়েছে। রাস্তা তো মনে হয় এইটা বড় বড় কাদার চাপে থাকে। কি অবস্থা, এইগুলো আবার বসবে কাদার উপরে, আবার কাদা, যে রাস্তার কোনো চিহ্ন লক্ষণ মাত্র নেই, ঠিক আছে? করো জোরে সবার কাছে অনুরোধ, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ আন্দোলন করে তুলুন। পরে এই কাদাগুলো তুলে কোনো লাভ নেই, এই কাদা তুলে কী লাভ আছে? পরক্ষণে আপনাদের পিচগুলোই নষ্ট হয়ে যাবে রাস্তার। এর একটা সুরাহা ব্যবস্থা করা দরকার আছে, নাহলে এইভাবে চাষ পদ্ধতি প্রয়োজন নেই। এই যে একটা সুন্দর একটা নতুন ব্রিজ করা হয়েছে, ব্রিজের ওপরে যে পিচ আছে এই পিচগুলো কিন্তু আপনার উঠে যাবে। পিচগুলো যখন পরিষ্কার, মানে এই কাদাগুলো পরিষ্কার করা হবে, তখন একবার দেখাবো ভিডিওটা। এই নতুন ব্রিজ, এই ব্রিজটারও অবস্থা খারাপ হয়ে যাবে এই কাদার জন্য। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, কীভাবে মানুষ চলাচল করবে, যাতায়াত করবে, বোঝা যাচ্ছে না যেটা রাস্তা না মাঠে যাচ্ছি।
এখানে তো মনে হচ্ছে না যে রাস্তা আছে, একদম সবই ঢাকা আছে, সব কাদা কাদা, শুধু কাদা, মাটির ঢিপ হয়ে আছে একদম। আপনাদেরকে দেখালাম কী অবস্থা রাস্তার, ঠিক আছে, বা কীভাবে যাচ্ছি। এই সামান্য রাস্তা যেখানে যেতে সময় লাগে মাত্র 10-15 মিনিট, সেখানে লাগছে আপনাদের 40-45 মিনিট, আবার কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও লেগে যাচ্ছে। মানে গাড়ির স্পিড এই মুহূর্তে মাত্র 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, ট্রেনের একটা স্পিডে যাচ্ছে। তাহলে আপনারা একবার অনুভব করুন যে কোন পদ্ধতিতে আমরা যাচ্ছি, এখন কীভাবে রাস্তার মধ্যে কষ্টের মধ্যে যাচ্ছি। ভিডিওটা করার উদ্দেশ্য যে সমস্ত এলাকায় এই সমস্ত ধরনের রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে হারভেস্টার এবং ট্র্যাক্টরের মাধ্যমে, তারা প্রত্যেকটা এরিয়ায় নিজ নিজ থানা প্রশাসনকে জানান বিষয়টা, তাদের একটা অবহিত করুন বিষয়টা নিয়ে, যাতে এর একটা সুরাহা ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনিক মাধ্যমে, বিশেষ করে এই সমস্ত ট্র্যাক্টরওয়ালা এবং হারভেস্টার গাড়ির বিরুদ্ধে। যারা এই রাস্তা নষ্ট করছে তাদের বিরুদ্ধে যেন কোনো একটা কড়া ব্যবস্থা হয়, তার জন্যই ভিডিওটা আমার করা। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ভিডিওটা করা হচ্ছে জনস্বার্থের জন্য, ঠিক আছে।